পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়লেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এই বিক্ষোভ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আজ তিনি সকালে বাঁকুড়া জেলায় রাজনৈতিক বৈঠকে যোগ দিতে আসেন। বৈঠকে যোগ দেওয়ার আগে শহরের ভৈরবস্থান মন্দিরে পুজোও দেন তিনি। সেই সময় জেলার পুনিশলে সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের খবর আসে তার কাছে। সাংবাদিকরা এই ঘটনায় রাজু বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই বিক্ষোভ আন্দোলনকে তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে এই হামলার ঘটনাকে নিন্দনীয় বলেও অভিহিত করেন এই বিজেপি নেতা। তার অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা আব্বাস সিদ্দিকীকে খুন করার চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। দেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রাণ গেছে এই রাজ্যে, তাই রাজ্যে সংখ্যালঘুরাও যে সুরক্ষিত নয় তা এই ঘটনায় ফের প্রমাণ করল বলেও দাবি করেন এই বিজেপি নেতা। পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়লেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এই বিক্ষোভ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আজ তিনি সকালে বাঁকুড়া জেলায় রাজনৈতিক বৈঠকে যোগ দিতে আসেন। বৈঠকে যোগ দেওয়ার আগে শহরের ভৈরবস্থান মন্দিরে পুজোও দেন তিনি। সেই সময় জেলার পুনিশলে সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের খবর আসে তার কাছে। সাংবাদিকরা এই ঘটনায় রাজু বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই বিক্ষোভ আন্দোলনকে তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে এই হামলার ঘটনাকে নিন্দনীয় বলেও অভিহিত করেন এই বিজেপি নেতা। তার অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা আব্বাস সিদ্দিকীকে খুন করার চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। দেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রাণ গেছে এই রাজ্যে, তাই রাজ্যে সংখ্যালঘুরাও যে সুরক্ষিত নয় তা এই ঘটনায় ফের প্রমাণ করল বলেও দাবি করেন এই বিজেপি নেতা। পূর্ণ সমর্থন জানাচ্ছি। দেখুন, সংখ্যালঘুদের ওপর যেভাবে পশ্চিমবাংলায় হামলা হচ্ছে এবং সংখ্যালঘুরা যেভাবে এই তৃণমূল শাসন ব্যবস্থায় খুন হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে। এই সংখ্যালঘুদের তৃণমূলের গুন্ডারা একটার পর একটা খুন করেছে। ঠিক একইভাবে আব্বাস সিদ্দিকীকেও খুন করার যে চক্রান্ত, যে পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আর এই সরকারের প্রকৃত রূপ যেটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ গুন্ডা, ক্রিমিনাল, মাফিয়া নিয়ে যে সরকার চালাচ্ছে, আর সেখানে সংখ্যালঘুরাও সেখানে সুরক্ষিত না, এই বিষয়টা একটু পরিষ্কার। বিধায়কের উপরও মানে অভিযোগটা উঠছে মূলত, তো এটা কি বলবেন? দেখুন, আমি তো বলছি, একে তৃণমূলের বিধায়করাও খুন হচ্ছে, আবার বিধায়করাও খুন করাচ্ছে। পুরো তো গুন্ডার দল হয়ে গেছে, বিধায়করা ক্রিমিনাল,